নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত। আজ আমরা শুনব শ্রী তারাপদ রায় রচিত একটি রম্য রচনা, ভুলোমন মাস্টার মশাই। তবে গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আমার গল্প আর গল্পপাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। শুরু করছি ভুলোমন মাস্টার মশাই। তখনও আমি এ গল্পটা কোথাও পড়িনি, শুনেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে। পাড়া গায়ের মাস্টার মশাইয়ের গরু হারিয়েছে, পাগলের মতো আশেপাশে সমস্ত গ্রাম মাঠ ঝোপ জঙ্গল চষে বেরিয়েছেন, গরু খোঁজা যাকে বলে আর কি। এ বিষয়ে যার কোনো অভিজ্ঞতা বা ধারণা নেই তার পক্ষে বোঝা অসম্ভব যে এ কি কঠিন কাজ। কাঁটালতায় শরীর ছড়ে গিয়েছে, পায়ের গোড়ালিতে বেলকাটা গেঁথে গেছে, দরদর করে ঘাম বেরোচ্ছে। ক্লান্ত মাস্টার মশাই বাড়ি ফিরলেন শূন্য হস্তে। না, ঠিক শূন্য হস্ত নয়, হাতে পাটের দড়ি রয়েছে, গরু খুঁজে পেলে যেটা দিয়ে বেঁধে আনতেন। ছোট একটা বাঁশের কঞ্চিও আছে হাতে, পলাতক গরুটাকে ধরতে পারলে আচ্ছা করে চাপকাতেন মাস্টার মশাই। কিন্তু তার সে বাসনা পূর্ণ হয়নি। সারাদিন গরু খুঁজে খুঁজে সন্ধ্যেবেলা হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে ঘরের দাওয়ায় এসে বসলেন। সেখানে হেরিকেনের আলোয় তার ছেলে স্কুলের পড়া করছিল। মাস্টারমশাই তাকে বললেন, ভাই এক গ্লাস জল দাও তো। ছেলেকে ভাই সম্বোধন করা দেখে ঘরের মধ্যে থেকে মাস্টার গৃহিণী ঝংকার দিয়ে বেরিয়ে এলেন, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে, নিজের ছেলেকে ভাই বলছো? প্রলয়ঙ্করী স্ত্রীকে মাস্টারমশাই কর জোরে বললেন, কিছু মনে করবেন না মা, গরু হারালে মানুষের যে কি অবস্থা হয় সে আপনি বুঝবেন না মা ঠাকুরন। গরু হারানো অথবা গরু না হারানো, এই যে বুদ্ধিভ্রষ্ট মাস্টারমশাই, বিলিতি হাসির গল্পে তিনি এক অনন্য চরিত্র। কোনো একটি বিশেষ চরিত্র নিয়ে বেশি রসিকতা আছে তা হিসেব করা হলে হয়তো দেখা যাবে শাশুড়ি ঠাকুরন বা মাতালের পরেই আসছেন ভুলোমন মাস্টার মশাই বা অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর চরিত্রটি। মাতাল সম্পর্কে সামান্য যৎকিঞ্চিত কিছুদিন আগে লিখে বেশ গোলমালে আছি। পরম পূজনীয় শাশুড়ি ঠাকুরন সম্পর্কে লেখার সাহস কোনো বাঙালিরই নেই, আমারও নেই, খুব একটা কারণও নেই। তার চেয়ে সরল সাদামাটা মাস্টার মশাইয়ের গল্প অনেক ভালো। এই মাস্টার মশাই কিন্তু সবসময়ে খুব সাধারণ লোক তা নন, অনেক সময় তিনি নিউটন, অনেক সময় তিনি আইনস্টাইন, কখনো বা খুব কাছের মানুষ সত্যেন বসু। ভুলোমন মাস্টার মশাইয়ের সঙ্গে তার এক পুরনো চেনা লোকের দেখা, দেখে খুব খুশি হলেন তিনি। সেই ভদ্রলোকের হাত ধরে বললেন, কেমন আছেন আপনি অনুপমবাবু? আপনার চেহারা একদম বদলিয়ে গিয়েছে, কত রোগা ছিলেন মোটা হয়ে গেছেন, গায়ের রং বেশ চেকনাই দিয়েছে, এদিকে মাথার টাক ঢেকে নতুন চুল গজিয়েছে, আপনি সত্যি একদম বদলিয়ে গেছেন অনুপমবাবু। অনুপমবাবু নামে অভিহিত হয়ে দ্বিতীয় ব্যক্তিটি কিন্তু প্রতিবাদ করলেন। তিনি বললেন, আপনি ভুল করছেন, আমার নাম অনুপম নয়। নিজের গালে হাত দিয়ে তাজ্জব বনে গেলেন মাস্টার মশাই, সে কি নিজের নামটাও বদলিয়ে ফেলেছেন। বলা বাহুল্য, আমাদের এই ভুলোমন মাস্টার মশাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্পের সেই একই ভদ্রলোক যিনি বাড়ি ফিরে বিছানায় শোয়ার সময় নিজেকে লাঠি ভেবে সারা রাত দরজার পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন,
আর হাতের লাঠিটিকে শুইয়ে দিয়েছিলেন বিছানার ওপরে ঘুমানোর জন্য। এই মাস্টারমশাই একদিন সন্ধ্যাবেলা বেড়াতে বেরিয়ে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছেন। দরজায় কড়া নাড়তে তার গৃহভৃত্য ভেবেছে অন্য কেউ এসেছে বুঝি। ভেতর থেকে সে বলল, পরে আসবেন, মাস্টারবাবু বেড়াতে বেরিয়েছেন, এখনো ফিরে আসেননি, আপনি একটু ঘুরে আসুন। মাস্টারমশাই সঙ্গে সঙ্গে নিজের বাড়ির দরজা থেকে ফিরে গেলেন, বলে গেলেন, ঠিক আছে, আমি ঘন্টাখানেক ঘুরে আসছি। ভুলোমন মাস্টারমশাইকে কে যেন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আপনার বন্ধু জগদীশবাবু নাকি সম্পূর্ণ পাগল হয়ে গেছে, সে নাকি একলা কথা বলে? অনেকক্ষণ চিন্তা করলেন মাস্টারমশাই, তারপর জানালেন, দেখুন আমার পক্ষে বলা কঠিন, আমি যখন ওর কাছে যাই তখন তো আর ও একলা থাকে না, আর ও যখন একলা থাকে তখন তো আমি নেই, আমি কি করে বলবো বলুন তো, ও একা একা কথা বলে কিনা আমি কি করে জানবো। এ সমস্যা প্রায় সেই নিউটন সাহেবের বিখ্যাত সমস্যার মতো, বড় খরগোশটা তো বড় দরজা দিয়ে ঢুকবে, কিন্তু ছোট খরগোশটার জন্য ছোট দরজা নেই, সে ঢুকবে কোন দরজা দিয়ে? অল্প বয়সে মাস্টারমশাই তার এক বন্ধুর বিয়েতে বরযাত্রী গিয়েছিলেন। অনেক লোক একসঙ্গে এক বাড়িতে বিয়ের আগের রাতে গিয়ে ওঠেন। পরের দিন বিয়ের লগ্নের কিছু আগে বিকেল বেলায় বরকর্তা অর্থাৎ সেই বন্ধুর বাবা দেখলেন মাস্টারমশাইয়ের গালে খোঁচা খোঁচা দাড়ি। তিনি জিজ্ঞেস করলেন, কি হলো, এই বিয়ের দিনে বরযাত্রী তুমি দাড়ি কামাওনি? মাস্টারমশাই নিজের গালে হাত বুলিয়ে চিন্তিতভাবে বললেন, ও দাড়ি কামানো হয়নি বুঝি, আমি কিন্তু সকালবেলায় দাড়ি কামাতে বসেছিলাম, তবে একটা বড় আয়নায় চার পাঁচজন একসঙ্গে দাড়ি কামাচ্ছিলাম, আমি বোধহয় ভুল করে অন্য কারো দাড়ি কামিয়ে দিয়েছি। সাবধান, এই সাধাসিধে মাস্টারমশাইকে দেখে আপনার যতই মমতা হোক কখনো ভুলেও তাকে বাসায় আসতে বলবেন না, খেতে কিছুতেই বলবেন না, তিনি আসবেন না, খাবার নষ্ট হবে। আর তাছাড়া এলেও খুব সুবিধে নেই, সে হয়তো আরো গোলমেলে ব্যাপার হবে। আমার প্রতিবেশী ভরদ্বাজবাবু একবার ভুলোমন মাস্টারমশাইকে নেমন্তন্ন করে খুবই জব্দ হয়েছিলেন। অবশ্য এতে ভরদ্বাজবাবুর কোনো দোষ ছিল না, মাস্টারমশাইয়ের প্রতি বিশেষ মমতাবশতই তিনি তাকে একদিন খেতে বলেছিলেন। ঘটনাটা অনেকটা এই রকম, ভরদ্বাজবাবু, ওই মাস্টারমশাই আর আমরা সবাই কাছাকাছি থাকি। এখন ঘটনাচক্রে হয়েছে কি, মাস্টারমশাইয়ের গৃহভৃত্যটি যে তার দেখাশোনা ও রান্নাবান্না করে, সে দুদিনের জন্য বাড়ি গিয়ে প্রায় মাসখানেক আসছে না, ফলে মাস্টারমশাইকে বাড়ির বাইরে একটা হোটেলে বাড়ি থেকে বেশ কিছু দূর হেঁটে গিয়ে দুবেলার খাওয়া দাওয়া করতে হচ্ছে। এই রকম এক সন্ধ্যাবেলা আমি আর ভরদ্বাজবাবু দুজনে রাস্তা দিয়ে গল্প করতে করতে বেরিয়ে ফিরছি, হঠাৎ দেখি মাস্টারমশাই আসছেন। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে প্রথমে কুশল বিনিময়, তারপরে বৈকালিক ভ্রমণের উপকারিতা, তারপরে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, তারপরে আসাম ইত্যাদি নিয়ে প্রায় 15-20 মিনিট গল্পগুজব হলো। আমি আর ভরদ্বাজবাবু যখন অবশেষে মাস্টারমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি, মাস্টারমশাই আমাদের একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনাদের যখন আমার সঙ্গে দেখা হয়েছিল তখন আমি ওদিক থেকে এদিকে আসছিলাম নাকি এদিক থেকে ওদিকে যাচ্ছিলাম? এই প্রশ্নে আমি একটু বোকার মতো জিজ্ঞেস করলাম, কেন কেন বলুন তো? মাস্টারমশাই চিন্তিত মুখে বললেন,
যদি ওদিক থেকে আসি তাহলে হোটেল থেকে খেয়ে ফিরছি, আর যদি এদিক থেকে যাই তাহলে হোটেলে খেতে যাচ্ছি। সাদা সিধে লোকটার ওপরে কেমন মায়া হলো। ভরদ্বাজ বাবু নেমন্তন্নই করে বসলেন। সামনে শনিবার দিন সন্ধ্যাবেলায় মাস্টারমশাই আপনি আমাদের বাড়িতেই খাবেন। ভরদ্বাজ বাবু আমাকেও নেমন্তন্ন করেছিলেন। আমাদের সমস্ত আশঙ্কা অমূলক প্রমাণ করে মাস্টারমশাই ঠিক সময়ে খেতে এলেন এবং ভরপেট খেয়ে গেলেন। অসুবিধা হলো পরের দিন সন্ধ্যাবেলা। রাস্তায় আমি আর ভরদ্বাজবাবু বেড়াচ্ছি, আবার মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা। খুবই লজ্জিত, খুবই কাঁচু মাচু ভাব মাস্টারমশায়ের। হাত জোর করে বললেন, ভরদ্বাজবাবু দয়া করে দোষ নেবেন না, এই আপনাকে দেখে এইমাত্র মনে পড়ল, কাল রাতে আপনার ওখানে নেমন্তন্ন ছিল, একদম ভুলে গিয়েছিলাম, যাওয়া হয়নি বলে কিছু মনে করবেন না, পরে একদিন গিয়ে ঠিক খেয়ে আসব। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবে। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে এবং গল্পটিকে সকলের সাথে শেয়ার করবে। নমস্কার।